ओम सर्वधर्म स्थापक स्व सर्वधर्म स्वरूपक आचार्याण महाचार्यो राम कृष्णाय ते नम ओं यथाग्निर्दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्विद्यांता शारदा परतत्वे सदा लीनो राम कृष्ण यो धर्मस्थापनरतो वीरे शं ओं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारथ ब्रम्हानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द वै ये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् आज् जनवरी दुहजार स्वामी विवेकानंद শুভ জন্মদিন সাধারণত অবতার পুরুষদের আমরা জন্মতিথি পালন করে থাকি কারণ তাদের আবির্ভাব আবির্ভাব তিথিটি খুব দরকারি এবং প্রয়োজনীয় আমাদের জীবনে তা কারণ ওই বিশেষ তিথিতে তারা আবির্ভূত হয়ে মানুষের ভেতরে তার অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটান কিন্তু স্বামী বিবেকানন্দের আমরা জন্মদিন এবং জন্মতিথি দুটি পালন করে থাকি জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি চিরযুবকের নেতা চিরযুবকের যিনি আমাদের যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন তার জন্মদিন আজকে পালিত তাই এই বিশেষ দিনে তার সম্পর্কে অনুধ্যানে বিবেকানন্দ বিষয়ক বলতে এসে আমার খুব ভালো লাগছে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি পূজনীয় স্বামী শুদ্ধি যিনি অদ্বৈত আশ্রম কেন্দ্রের অধ্যক্ষ এবং শ্রদ্ধেয় স্বামী অনিশানন্দজির কাছে যার উদ্যোগে এই আজকের বক্তৃতাটি সম্পাদিত হচ্ছে স্বামীজি সম্পর্কে স্বামীজির জন্মদিন আর পাঁচটি জন্মদিনের মতোই কি এটা আমাদের সবার আগে ভাবা উচিত আর পাঁচজনের জন্মতিথি আমরা যেরকম করি কেক কাটি হই হই করি খাওয়া দাওয়া করি আনন্দ করি গান গাই হইচই করি সেইভাবে কি জন্মদিন কাটিয়ে দেওয়ার কথা স্বামীজির জন্মদিন তা কিন্তু নয় স্বামীজি আমাদের চিরন্তন শক্তির উৎস সেটা তিনি বারবার বলে গেছেন যে তিনি রূপে আমাদের মাঝখানে বিরাজ করে জগতের সবার ভেতরের সেই সত প্রত্যেকের ভেতরের আত্মস্বরূপকে জাগ্রত করবেন স্বামীজি সম্পর্কে সবচেয়ে সুন্দর বলা হয়েছে তার সম্বন্ধে রচিত একটি স্তবে যে স্তবটি দিয়ে আমরা শুরু করলাম সেই স্তবটির রচয়িতা হলেন স্বামীজির গুরু ভাই পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজ এই স্তবটির নাম সপার সৎ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম এখানে স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে পূজনীয় শারদানন্দজি বলছেন পরততত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগময়া ইয়ো ধর্ম স্থাপনারত বীরে সন্তম নমামে পরত আমরা পরচর্চার বিষয়টা খুব ভালো করে জানি বাঙালিরা বিশেষ করে জানি পরচর্চার বিষয়টা আমরা অন্যের বিষয়ে চর্চা করতে ভালোবাসি কিন্তু অন্যের কল্যাণ কিসে হয় সেই ভাবনাটায় আমরা রাখি না স্বামী বিবেকানন্দ মানে হচ্ছে সেই অন্যের ভাবনায় যিনি সদা লীন এই লীন শব্দটা খুব ইম্পর্ট্যান্ট এই লিন শব্দটা এমন একটা মনের অবস্থা যেখানে আমরা ভাবটিকে এমনভাবে আমাদের জীবনের ভেতরে গ্রথিত করি যে আমাদের যে নিজস্ব যে আত্মস্বরূপ সেটি সম্পূর্ণ আমরা বিস্মৃত হয়ে যাই শুধু তাই নয় সেই ভাবটিতে আমাদের আত্মস্বরূপকে সংযুক্ত করে একটি নতুন একটি ভাবের আনয়ন করি খুব সহজ কথায় বললে বলা যায় আপনাকে যদি বাড়িতে বলা হয় যে একটি পাত্রের ভেতরে একটি দুধের পাত্রে খানিকটা চিনি দিয়ে যদি বলা হয় এই চিনিটা এই পাত্রের সাথে এই দুধেতে মিশিয়ে ফেলো তাহলে আপনি কি করবেন প্রথমে পাত্রটাকে আগুনের ওপর বসাবেন আর ওই দুধের পাত্রের ভেতরে সম্পূর্ণ চিনিটা দিয়ে দেবেন আর একটা ওই হাতাল দিয়ে বা হাতুল চামচ দিয়ে নাড়তে থাকবেন মাঝে মাঝে তুলে তুলে দেখবেন যে চামচ এই চিনির অবস্থাটা কীরকম মোটা দানার চিনি ধীরে ধীরে পাতলা দানা হতে থাকে পাতলা দানা হতে হতে একেবারে দুধের সাথে মিলেমিশে তার কোনো আর অস্তিত্ব থাকে না কিন্তু তখন যদি দুধের স্বাদ নেওয়া যায় তাহলে জানা যাবে সেই দুধের স্বাদের ভেতরের মিষ্টতা বেড়ে গিয়েছে এই লিন শব্দের অর্থ হচ্ছে এই যে শুধু তার সাথে সংযুক্ত হওয়া নয় এমনভাবে সংযুক্ত হওয়া যাতে নিজের আত্মস্বরূপ থাকে না যেমন চিনির আর কোনো আর কোনো অস্তিত্ব থাকলো না কিন্তু দুধটুকুর সঙ্গে সংযুক্ত হয়ে তিনি একেবারে সেই দুধের স্বাদ বৃদ্ধি করেছেন তিনি এমনভাবে যুক্ত হয়েছেন যে তিনি সেই ভাবটির মাত্রা বাড়িয়ে দিয়েছেন স্বামী বিবেকানন্দকে ভাবনা স্বামী বিবেকানন্দকে চিন্তা করার অর্থ হচ্ছে ঠিক তাই সদা সদালীন পূজনীয় স্বামী আত্মস্থানন্দী মহারাজ আমাদের একটি দারুণ সুন্দর ঘটনা বলেছিলেন উনি তখন গুজরাটে রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ সেই সময় কাছ কাথিয়াবাড়ে খুব ভয়ঙ্কর বন্যা হয় একবারে মানুষজন প্রাণহানি হয় সকলে গৃহহানি হয় সমস্ত কিছু হয় দীর্ঘদিন ধরে রিলিফ চলার পরে রামকৃষ্ণ মিশন থেকে ঠিক করা হয় যে সমস্ত গৃহহীন মানুষ তারা সম্পূর্ণ বাড়ি ঘর হারিয়েছেন তাদের জন্য একটি কলোনি তৈরি করে দেওয়া হবে সেই কলোনিটি নির্মিত হয় সেই কলোনি নির্মাণের দায়িত্বে ছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি আত্মস্থানন্দজি যখন সেই জমির মাপ করা হচ্ছে তখন দেখা গেল ওই জমির শেষে একটি ছোট্ট ঘর এক বৃদ্ধার আছে সেই বৃদ্ধা তার দৌহিত্রকে নিয়ে বসবাস করেন সেই কুঁড়ে ঘরের জায়গাটাও যদি পাওয়া যায় তাহলে একেবারে সে একবারে সমান একবারে এক টানা হতে পারে জমিটা তারা তো সেই বৃদ্ধাকে কাছে গেলেন এবং বললেন যে আপনার এই জমিটা যদি আপনি আমাদের দেন তাহলে এর বদলে এই জমির জন্য যা দাম সেটা তো আমরা দেবই তাছাড়া আপনাকে একটা ঘর দেবো বৃদ্ধা বললেন এই বন্যায় আমি আমার সন্তানকে হারিয়েছি আমি আমার দৌহিত্রকে নিয়ে থাকি আমি অর্থ নিয়ে কি করব। বাবা তোমরা আমাকে একটা ঘর দিও অতএব সেইভাবে সেই বৃদ্ধাকে যে ওই মেকশিফট যে অ্যারেঞ্জমেন্ট সেখানে সরানো হলো তারপরে সেই যখন বাড়ির সেই নগরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে তখন আত্মস্থানন্দজি ভাবছেন কাকে ডাকবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এমন সময় তার সেই বৃদ্ধার কথা মনে পড়লো তিনি বৃদ্ধার কাছে গিয়ে বললেন আপনি ভিত পুজো করে দেবেন আমাদের উনি বললেন হ্যাঁ করে দেবো কিন্তু আমি আমার মতো কিছু পুজো করব। তোমাদের যেমন পুজো হয় হোক আমি আমার মতো কিছু পুজো করব। কিভাবে তিনি পুজো করবেন না তার কিছু আইটেম আছে কি কি না একটু চাল একটু সিঁদুর আর একটু হলুদ একটা থালায় করে তাকে দিতে হবে ভিত পুজো হয়ে গেল ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল তারপরে আত্মস্থানন্দীজি দেখলেন যে সেই বৃদ্ধা ওই কিছুটা চাল হলুদ দিয়ে মেশালেন এবং কিছুটা চাল সিঁদুর দিয়ে মেশালেন এবং কিছুটা চাল সেই হলুদ আর সিঁদুর দিয়ে মেশানোর পরে তিনি সেই বিড়বির করে সেই থালাটা হাতে নিয়ে চতুর্দিকে একটু 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 করে ছুঁটছেন এবং কিছু বলছেন বিড়বির করে আত্মস্থানেন্দ্র বলছেন আমি কান খাড়া করে শুনতে থাকলাম কি মন্তর বলছে তারপরে কাছে গিয়ে দেখলাম যে তিনি বলছেন যে হে ভগবান একবারে প্লেন অ্যান্ড সিম্পল গুজরাটিতে তিনি বলছেন হে ভগবান হে সর্বেশ্বর এই জায়গায় যারা বাস করবে যাদের নতুন ঘর হবে তাদের জীবন যেন শান্তির হয় তাদের জীবন জীবন যেন যেন সুখের হয় তাদের আনন্দের হয় তাদের জীবনে সামান্যতম দুর্যোগও যেন কখনো না আসে পূজনীয় স্বামী আত্মস্থানন্দ যে এই ঘটনাটি আমাদের বলতে বলতে বলছেন যে দেখো প্রত্যেক মানুষের ভেতরে এই অন্যকে সে বৃদ্ধার সমস্ত কিছু হারিয়ে গেছে তিনি তার সন্তানকে হারিয়ে ফেলেছেন তিনি তার বাড়িটাকে বাড়ি চলে গেছে সব চলে গেছে কিন্তু তথাপি মানুষের কল্যাণের জন্য তা তার ভেতর থেকে অদ্ভুত এক প্রার্থনা বেরিয়ে আসছে রামকৃষ্ণ মিশনের সাধুরা এসেছেন সেই বিবেকানন্দের ভাবে ভাবিত কিছু মানুষ এসেছেন তারা সেবা করছেন সেই সেবার প্রভাব মানুষগুলোর ওপর এমনভাবে পড়েছে তার ভেতরের যে অন্তর্নিহিত শুভ শক্তি তারও জাগরণ হয়েছে তিনি যখন সেই প্রার্থনা করছেন সেই চাল ছড়িয়ে দিচ্ছেন চাল বিকিরণ করতে করতে প্রার্থনা করছেন হে পরমেশ্বর এই অঞ্চলে এই জায়গায় যারা থাকবে তাদের যেন সকলের কল্যাণ হয় সকলের ভালো হয় মন্ত্রের দ্বিতীয় অর্থে শারদানন্দী বলছেন পরতত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগ্ময়া শ্রীরামকৃষ্ণের আজ্ঞায় শ্রীরামকৃষ্ণের আদেশে তিনি এই কাজটি করছেন শ্রীরামকৃষ্ণের দুটি প্রত্যক্ষ আদেশ স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন আপনারা অনেকেই জানেন কাশীপুর উদ্যানবাটিতে তিনি গভীর তপস্যায় মগ্ন হয়েছিলেন নরেন্দ্রনাথ তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তার খুব ইচ্ছে তিনি সুখদেবের মতো গভীর সমাধিতে মগ্ন হবেন মাঝে মাঝে সমাধি থেকে বেরিয়ে এসে দুটি খাবার খাবেন আবার তিনি ফিরে যাবেন তার সমাধিতে এরকম ভাবনা চিন্তা আমাদের হলে আমরা সেটাকে আনন্দদায়ী এবং সেটা তাকে আমাদের সুখদায়ী বলে সুখদায়ী চিন্তা বলে ভাবি কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে তীব্র তিরস্কার করলেন শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই রকম ছোটো তোর তোর আমি তুই আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষের মতো হবি আর তুই কি না শুধু এই চিন্তা করছিস আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষ হবি তোর গাছের তলায় এসে কত লোক আশ্রয় পাবে এমন ছোট নজর ছি শ্রীরামকৃষ্ণের এইটি হচ্ছে কথা দেখুন সমাধিতে মগ্ন হয়ে থাকাকেও শ্রীরামকৃষ্ণ ছোট নজরের কথা বলছেন এটা হচ্ছে প্রথম দিক দুই হচ্ছে কেমন গাছ হবি না বটবৃক্ষ হবে বটবৃক্ষ কীরকম গাছ নন বটবৃক্ষ হলো সেরকম গাছ যেখানে একই সঙ্গে বহু পাখি এসে বসবাস করে একই সঙ্গে তার বিশালত্ব বিরাট আর দুই হচ্ছে সেই গাছের তলায় বহু মানুষ আশ্রয় গ্রহণ করে আর গাছের কোটরে সাপ যিনি খুব হিংস্র প্রাণী সেও নির্ভয়ে থাকতে পারে শত্রু মিত্র সবাই যার কাছে এসে আশ্রয় চাইতে পারে তিনি হলেন তিনি বটবৃক্ষ হবার যোগ্য শ্রীরামকৃষ্ণ স্বামীজি সম্পর্কেই এতটা উচ্চ ভাবনা ভেবেছিলেন আপনারা দেখবেন যখনই আমাদের জীবনে খুব বিপদ আসে যখন আমরা দিশাহীন হয়ে যাই যখন আমরা হারিয়ে ফেলি নিজেকে তখন স্বামী বিবেকানন্দকে আমরা যখন আঁকড়ে ধরি তখন আমাদের নিশ্চিত করে আশ্বাস হয় আমাদেরকে দেখার জন্য আমাদেরকে ভাবার জন্য কেউ না কেউ অবশ্যই আছে যখন আমরা উপনিষদের বাণী স্বামীজির কণ্ঠে শুনি উত্তিষ্ঠাত জাগ্রত প্রাপ্য বরান বিবোধত ওঠো জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছে পৌঁছো ততক্ষণ থেমনা না এই শব্দরাজি যখন আমরা স্বামী বিবেকানন্দের কণ্ঠে শুনি তখন মনে হয় এ যেন একটা নতুন একটা একটা অন্যরকম একটা শব্দরাজি যেন একটা বাংময় রূপ ধারণ করে আমাদের কাছে এসেছেন আমাদের আশাহীন হৃদয় এক নতুন আশার আলো খুঁজে পায় এই হচ্ছে কথা তাই বলছেন শ্রীরামকৃষ্ণ সমজ্ঞয়া। এটা হচ্ছে প্রথম আদেশ শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় আদেশটি সেটি একদিন আলোচনা হচ্ছে ঘরেতে সে ঘরের আলোচনাটা হচ্ছে এই যে বৈষ্ণব পূজন বৈষ্ণব আচরণ এই সব নিয়ে আচরণ হচ্ছে যখন জীবে দয়া এই কথাটি হলো তখন শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন সেই সমাধি মগ্ন অবস্থায় তিনি বলে উঠলেন যে জীবে দয়া জীবে দয়া করবার তুই কে কি টানু কি তুই তুই জীবে কি দয়া করবি জীবে দয়া নয় জীবে সেবা শিব জ্ঞানে জীব সেবা সেদিন ঘরে অনেকে ছিলেন কিন্তু নরেন্দ্রনাথের হৃদয়েতে সেই শব্দগুলি যেন একবারে মন্ত্রের মতো টঙ্কার অবশ্যই এই ভাবটি জগতের মানুষের কাছে প্রকাশ করে দেখাব চিন্তানায়ক বিবেকানন্দ এই গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে রামকৃষ্ণ সঙ্গের দশম সংঘ গুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজ একটি ভারী সুন্দর কথা লিখেছিলেন তিনি বলছেন শেষ যে পরিচ্ছেদে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের শব্দ সেগুলো মন্ত্র অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যা কিছু বলে গেছেন সেগুলো হচ্ছে মন্ত্র মন্ত্র মানে কি যা মনন করলে আমরা জাগতিক যাবতীয় কষ্টের হাত থেকে ত্রাণ পাই বলছেন শ্রীরামকৃষ্ণ মুখনিশ্রিত এই মন্ত্র এগুলো হারিয়ে যেত যদি না স্বয়ং স্বামী বিবেকানন্দ থাকতেন স্বামী বিবেকানন্দ আছেন বলেই শ্রীরামকৃষ্ণ মন্ত্রগুলি রূপ ধারণ করেছেন ভেবে দেখুন তো স্বামী বিবেকানন্দের সেই ভাবনার ভেতরে এটা এসছেন অত মানুষ বসে আছেন কিন্তু একজনের হৃদয়তন্ত্রীতে শ্রীরামকৃষ্ণের শব্দ যেন টঙ্কার দিয়ে উঠল তিনি বললেন যে আজ এক নতুন আলোর সন্ধান পেলেন এর পর পরবর্তী অংশে স্বামী শারদানন্দজি বলছেন ইয় ধর্মস্থাপনারত বীরে সন্তম নমাম্যহম ইয় ধর্মস্থাপনারত এক নতুন ধর্মের যিনি স্থাপন করলেন ধর্ম মানে যা আমাকে ধরে থাকে পরীক্ষায় প্রশ্ন এসেছে যে মানুষের সন্তান মানুষের বাচ্চা এবং পশুর সন্তান মানে পশুর বাচ্চা এটির মধ্যে ফারাক কি আছে নানা লোকে রকমের উত্তর দিচ্ছেন কিন্তু একটি ছোট ছেলে তার উত্তর এরকম ভাবে তিনি লিখলেন যে বাঘের বাচ্চা বাঘই হয়ে থাকে কিন্তু মানুষের বাচ্চা যে সবসময় মানুষ হবে এর কিন্তু কোনো মানে নেই এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেখতে মানুষের মতো আমরা আচার আচরণ করি মানুষের মতো অথচ আমাদের ভেতরে মানবিক সত্তাটাই নেই আমাদের আমরা আমাদের মানবিক সত্তাটাকেই হারিয়ে ফেলেছি শ্রীরাম আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের ভেতরের সেই যে মানবিক যে ধর্ম সেটা কি আমরা হারিয়ে ফেলেছি যে গুণে আমাদের ধরে রাখে যে গুণ আমাদের মানুষ আর পশুর ভেতরে ফারাক করে দেয় সেই গুণটাকে আমরা কবে হারিয়ে ফেলেছি আমরা নিজেরাই বুঝতে পারি না তাই এই গুণটিকে জাগরণের জন্য স্বামীজি এক নতুন পথের সন্ধান দিলেন শ্রীমা সারদা দেবী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন শ্রীমা সারদা দেবীর কাছে একজন অভিযোগ করছেন যে এই যে সাধু হতে এসে এই বই বিক্রি করা তারপরে রিলিফ করা হাসপাতালে রোগীদের সেবা করা এটা এক তো সাধুদের কাজ নয় সাধুরা সাধন ভজন জবধানে মগ্ন থাকে মা বলছেন শ্রীমা সারদা দেবী বলছেন যে চব্বিশ ঘন্টা জব মগ্ন কজনই বা থাকতে পারে তাই নরেন অনেক ভাবনা চিন্তা করে এই নতুন কর্মের পত্তন করলেন মা একটা ছোট্ট শব্দ ব্যবহার করছেন পত্তন পত্তনের প্রবর্তন এইটি শুরু করলেন কীরকম কাজ সেটি স্বামীজি তার সেই কাজের ধারাটা দিয়ে বলতে গিয়ে বলছেন যে আত্মান ও মোক্ষার্থ জগত হিতায় চ আত্মার মুক্তি জগতের হিত সাধনের মাধ্যমে এই চ যে শব্দটা তিনি ব্যবহার করেছেন চ শব্দের বাংলা মানে হচ্ছে এবং ইংরেজিতে অ্যান্ড এই দুটি ভাব এই কে ওই চ শব্দটি জুড়ে রেখেছে কিন্তু এই চ শব্দটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এটি সমুচ্চয় অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ দুটো ভাব এক যোগে যাবে যদি দুটো ভাব এক যোগে না যায় তাহলে এই ভাবটি কিছুতেই কার্যকরী হবে না আমরা যখন আমরা যদি নিজের মুক্তি খুঁজতে থাকি তাহলে আমাদের মতো জগতের স্বার্থ পরা দ্বিতীয় মানুষকে খুঁজে পাওয়া যাবে না আমরা যদি শুধুমাত্র জগতের হিতসাধন করতে থাকি একটা সময় আমাদের নিজেদের যে আত্ম অহংকার সেটি এত বিকশিত হবে আমরা অহংকারের একটা পুঁটুলি হয়ে যাব সেই কারণে স্বামীজি এই সমুচ্চয় চটিকে ব্যবহার করলেন আমরা যখন আত্মার মুক্তি খুঁজবো তখন আমরা জগতের হিতসাধনের মধ্যে আত্মার মুক্তিকে খুঁজেবার চেষ্টা করব আবার যখন জগতের হিত সাধন করব এটা মনে রাখব যে জগতের হিত সাধন করছি এর মধ্যে দিয়ে আমি আমার মুক্তির পথটিকে প্রশস্ত করছি আমি আমার মুক্তিকে উন্মুক্ত করছি আমি আমার মুক্তির পথে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি একটা নতুন ভাবধারা জীবনকে বাঁচার একটা নতুন পথ তিনি আমাদের খুঁজে দিলেন তাই বলছেন ধর্ম স্থাপনারত এবং শেষকালের অংশটা ভারী সুন্দর সেখানে হচ্ছে বীরে সন্তম নমাম্যম আপনারা সকলেই জানেন যে স্বামীজির মা বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং তার কাছে প্রার্থনা করেই স্বামীজির জন্ম হয়েছে সেই অর্থে সেই বীরেশ্বর শিবকে আমরা প্রণাম জানাই আমার যেন এর অর্থটা অন্যরকম মনে হয় মনে হয় বীরে সন্তম এই যে অন্যের জন্য আমি নিজেকে আত্মোৎসর্গ করব অন্যের কল্যাণের জন্য নিজের আত্ম অনুভূতিকে আমার নিজেকে নিজের সমস্ত সত্তাকে বিলীন করে আমি অন্যের কল্যাণ সাধন করব এই যে প্রবণতা এই যে আমার কাজ করার এই যে প্রবণতা এটা কোথা থেকে আসবে সেটা তখনই আসে যখন আমার নিজের ভেতরের যে কাজটি যখন আমি নিজের ভেতরের একটি বীর সত্তাকে জাগ্রত করব। সাধারণ মানুষ কখনোই এইটি করতে পারে না স্বামী বিবেকানন্দকে যারা ভালোবাসেন তারা কখনো সাধারণ মানুষ হতে পারেন না এমনকি স্বামী বিবেকানন্দকে যে ভালোবেসেছে তার ভেতরেও সাধারণ মানুষ হতে পারে না বীর তারা সেই বীর সেই বীরেদের ঈশ্বকে আমি প্রণাম জানাই আমাদের এক সাধু কেদারনাথ যাত্রা করছেন পথে চলেছেন বেশ অনেক দিন থাকবেন তিনি কেদারনাথে তাই তিনি তার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছেন তার পিঠুওয়ালা তার যে মালবাহক তিনিও যাচ্ছেন মালবাহক পথের মাঝখানে একটা জায়গায় একটুখানি কিছু চা বা এরকম গরম কিছু খেতে চেয়েছেন সেই সন্ন্যাসী তিনি দোকানে পয়সা জমা দিয়ে সেই চাওয়ালা রৌদ্রের মধ্যে বসে খাচ্ছেন সন্ন্যাসী তার পথে হাঁটা দিচ্ছেন যখন তিনি পয়সা দিচ্ছেন তখন তিনি দেখলেন দোকানের ভেতরে একজন ভদ্রমহিলা এক বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন দুটি অল্প বয়স্ক ছেলে এবং একটি অল্প কেউ মেয়ে বসে আছেন এই তিনি দেখেছেন দেখে তিনি হাঁটা দিয়েছেন তিনি যখন হাঁটা দিয়েছেন তখন হঠাৎ করে পেছন থেকে কেউ স্বামীজি স্বামীজি বলে ডাকছেন সাধুটি মাথা ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখছেন সেই ছেলেটি ওই দুটি অল্প বয়সের ছেলের মধ্যে একটি ছেলে এগিয়ে এসছে এক বাক্স লাড্ডু নিয়ে এবং সেই লাড্ডুটার নতুন বাক্স লাড্ডু সন্ন্যাসীকে থেকে সে দিচ্ছে তার থেকে নেবার জন্য সাধুটি তার থেকে একটি লাড্ডু তুলে নিতে ছেলেটি ফিরে যাচ্ছে এমন সময় সাধুটি তার লাড্ডুটি ভেঙে ওই আধ ঘানা টুকরো ওই তার যে পিঠুওয়ালা যে বসে চা খাচ্ছিলো তাকে দিয়ে আরেকটি নিয়ে মুখে দিয়ে এগোতে শুরু করেছে এমন সময় পেছন থেকে একটা আওয়াজ এলো সেই ছেলেটা জিজ্ঞেস করলো আপ কে রামকৃষ্ণ মিশনকে সাধু হো সাধুটি জিজ্ঞেস করলো কেন আমার কি পিঠে লেখা আছে রামকৃষ্ণ মিশনের সাধু ছেলেটি বললো নেহি আপ সিফ রামকৃষ্ণ মিশনকে সাধুই সিফ আপনা খানা দোসরকে সঙ্গ বাঁটকে খা সকতে হ্যাঁ রামকৃষ্ণ মিশনের সাধু একমাত্র নিজের খাবার অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারবে এই সাহসটি তার ভেতরে আছে এটা রামকৃষ্ণ মিশন বলে নয় বিবেকানন্দকে যারা ভালোবাসে সেই বলছি না বীরেশন সেই বিবেকানন্দকে যারা ভালোবাসে সেই বীর পুরুষরাই একমাত্র পারেন তার নিজেরটাকে অন্যের সঙ্গে ভাগ করে খেতে তাই তার কথা বলতে গিয়ে বলছেন সেই বীরে সন্তম নমাম্যহম সেই বীরদের ঈশ সেই বিবেকানন্দ স্বরূপকে আমি প্রণাম জানাই পূজ্যপাত স্বামী আত্মস্থানন্দজি অল্প বয়সী ছেলেদের মন্ত্র দীক্ষা দেওয়ার শেষকালে একটি কথা প্রত্যেকবার বলতেন বলতেন সাধন কি সাধন পথ কি সেগুলো তোমরা জেনে গেলে এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ দেখে তোমায় বলতে পারে যে লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে এই কথাটার অর্থ হলো এই আই যে শুধুমাত্র বিবেকানন্দকে ভালোবাসি এটা কথা নয় তার জন্মদিনে মোদের বিবেকানন্দ গো বিশ্ব বিবেকানন্দ চিৎকার করে করে গান গাওয়াও কথা নয় বিবেকানন্দের সত্তাকে এমন করে আত্মীকরণ করতে হবে যে আমার ভেতর থেকে সেই বিবেকানন্দের সেই সত্তা প্রকাশিত হবে এবং সেই সত্তা যখন আমার ভেতর থেকে প্রকাশিত হবে তখন নিশ্চিত নিশ্চিত করে জানতে হবে যে আমার বিবেকানন্দকে স্মরণ করা বিবেকানন্দকে ভালোবাসাটা সঠিক হয়েছে এবং তার জন্মদিনে তাকে ভালোবাসার এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কথা তাকে ভালোবাসি এই বোধটা তখনই সার্থক হবে যখন আমরা সত্যি সত্যি বিবেকানন্দকে ভালোবাসতে পারবো তার সত্তায় নিজেদের বদল করতে পারব বিবেকানন্দ শুধুমাত্র কথার কথায় মোদের বিবেকানন্দ হবেন না আমরা সত্যি সত্যি বিবেকানন্দময় হয়ে উঠতে পারব আজকের এই পুণ্য তিথিতে তা আপনাদের সকলের কাছে প্রার্থনা আমরা মন প্রাণ জুড়ে শুধুমাত্র কথায় মোদের বিবেকানন্দ করতে পারি না নিজেদের জীবনের বিবেকানন্দের ভাবকে বাংময় করে তুলতে পারি তবেই জানবেন আজকের এই বারোই জানুয়ারি হৈচই তার জন্মদিন করাটা স্বার্থ আজকে এই পর্যন্ত নাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রাইলক্ষ বাসিনা लोकाना वरदा भव ओम शांति ओम शांति हरि ओम तत्समृष्णारपणमस्तु